তাই যায়। আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে? কি কোন করা পারবো না খেলা। আরে আমার একটা বান্ধবীয়া ছিল নাম সালমা, ওর লগে তো হারা দিন রাইতে আমি কাজ্জা করতাম। অবশ্য অহন করা পারি না, ভোর বাড়ি গেছে গা তো। ঠিক আছে, আমার লগে কাজ্জা করেন আপনি, দেখি কেমন এক্সপেরিয়েন্স। ওই ছেড়ি, তুই কি জানোস যে আমি কাঠা আমার লগে কাজ্জা করবার আইছোস? এরপরে যদি কোনোদিন আমার আশেপাশে তোরে দেখি একেবারে গলা কাইটা বুড়িগঙ্গার নদীতে তোরে ভাসায় দিমু। ফাজিলের বাচ্চা ফাজিল, পুরান ঢাকায় রইছো স্যার, আমারে তুই দাম দেস না। যাইতে একবার সালাম দিবি, আইতে একবার সালাম দিবি, নইলে কিন্তু টিংড়ি ভাইয়া তোর হাতে ধরায় দিমু। পুরান ঢাকায় দাওয়াতে কই না খাও আমু চান বিরানি, চান বিরানি, চান বিরানি। সুলতানা, মামাই কই রে? তুমি যে রুমে গেলা না, তখনই তো মামা চইল আইছে। আইয়ে রুমে কাছে ঘুমাই। কোচ কি বাজে তো 10টা, যা উঠালো এক খামু। মাম্মা তো উঠেতে মানা করছে, কইতা ছিল সুলতানাকে ভাল লাগতেছে না, লম্বা ঘুম দিলে ভাল লাগবে। ও তাহলে কি করবো, মামাই উঠলে খাওয়া দাওয়া করবো? মামা কমটা তা তো কোনো ঠিক নাই, আমরা খাইলো মনে মাগার। এর আগে তোমার লোক আমার কথা আছে, সেটা আমি সাইরা লইব। একেবারে বইয়া কোন লাগবো কহ। তুমি তারা মিয়ারে এখন একবার ফোন দিবা। মর জ্বালা, এত তারা ওরা করতে চুস্কি লিগা। আরে বাচ্চা মিয়া একটু আগে আমার ফোন দিছিল, জিগাইতা ছিল তোমার লগে তারা মিয়ার কথা হচ্ছে কিনা। আমি কইছি হয় নাই, তো কইছে যে এখনই তোমার লগে তারা মিয়ার জন্য কথা কয়। তোরে কবে জয়েন করতে কইল? আমার জয়েনের ব্যাপারে কোনো কথা নাই নিকা, তো আমি কথা কইলো মনে। তুমি তারা মিয়ারে ফোন দাও। আচ্ছা দে নম্বর দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেঠা। জি আমার নাম রাজিয়া। চিনবার বললাম না? ওই যে বাদশা মিয়া আমার কথা কয় নাই কা, আমি ওই কাজার চাকরি লিবার চাইছি। ও আচ্ছা আচ্ছা, বুঝে পারছি। তা আপনি কই থাকেন? খুব বেশি দূরে না, মানে রিক্সায় করে যদি যাই 20 মিনিট লাগবো। লেখাপড়া কত দূর করছেন? বিয়ে পাস দিচ্ছি। আপনার ফ্যামিলিতে কেটা কেটা আছে? আমার তো বাপ মা নাইকা, আছে একটা মাম্মা আর আমার ছোট একটা বোন। আপনার মামু জানার নামটা একটু কইবেন, কি করে? মাম্মার নাম আরজালি, আগে আরদারি করতো, দুই চারটা সিনেমা প্রোডিউস করছে। ও হা হা, চিনাবার ছিল আমি। আর ও চাচা চিনছি তো, পুরান ঢাকার সবথেকে এক নামে চিনে। আমার বাপে যখন বাইচা ছিল আমাকে চান বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়ানোর লেগে আইতো। হয় আচ্ছা, চাচা অহন করে কি? অহন হোমিওপ্যাথি ডাক্তারি করে। কাই চালিকা ফোন দিছো? হোমিওপ্যাথি ডাক্তারি করে? ও করা পারে। শুনছিলাম যে সিনেমায় কয়েক কোটি টাকা লস খাইছে, ঋণ হয়ে গেছিল গা, ঋণ শোধ করানোর লেগে আরত গুলি বেচা দিছে। ও ঠিকই শুনছেন। চাকরি আপনার আমি দেওয়া পারি, অসুবিধা নাই, মাগার কাই যায়। আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে? কি কোন করা পারবো না খেলা। আরে আমার একটা বান্ধবীয়া ছিল নাম সালমা, ওর লগে তো হারা দিন রাইতে আমি কাজ্জা করতাম। অবশ্য অহন করা পারি না, ভোর বাড়ি গেছে গা তো। ঠিক আছে, আমার লগে কাজ্জা করেন আপনি, দেখি কেমন এক্সপেরিয়েন্স। আচ্ছা কোনো সমস্যা নাই কা, অহনে শুরু করে দেই। তে সাবজেক্ট ছাড়া কাজ্জা করবেন কেমনে? সাবজেক্ট আমার জানা আছে। কি জানা আছে কোন? ওই ছেড়ি, তুই কি জানোস যে আমি কাঠা আমার লগে কাজ্জা করবার আইছোস? এরপরে যদি কোনোদিন আমার আশেপাশে তোরে দেখি একেবারে গলা কাইটা বুড়িগঙ্গার নদীতে তোরে ভাসায় দিমু। ফাজিলের বাচ্চা ফাজিল, পুরান ঢাকায় রইছো স্যার, আমারে তুই দাম দেস না। যাইতে একবার সালাম দিবি, আইতে একবার সালাম দিবি, নইলে কিন্তু টিংড়ি ভাইয়া তোর হাতে ধরায় দিমু। আমার থেকে ভালো কাজটা করতে পারে। ও ঠিকই তো কইছেন। ঠিক আছে, তাহলে আপনি হইতেছেন গুলবাহার আর আমি গুলসানারা বেগম। আচ্ছা শুনেন, কালকে দুপুরের পরে আহেন। আচ্ছা ঠিক আছে।